আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আপনাদের সামনে চলে আসলাম টপ 12টা মাইনিং অ্যাপ্লিকেশন নিয়ে। ঠিক আছে, তো আপনারা কোনটার মধ্যে কাজ করতেছেন এবং কোনটার কি খবর, আপডেটগুলো দেওয়া খুবই জরুরি, সেজন্য আজকের এই ভিডিওটা। ওকে, তো আমার কাছে যে এখানে যে মাইনিং অ্যাপ্লিকেশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মানে 100-এর মধ্যে 99% আমাদেরকে প্রফিট দিতে সক্ষম। যদিও দুই একটা ভুল, মানে যদি স্ক্যাম করে তারা সেটা কপালের দোষ বলা ছাড়া আর কিছুই হবে না, কিন্তু প্রত্যেকটা প্রজেক্ট স্ট্রং প্রজেক্ট, মানে সব কিছুই মিলিয়ে আজকের ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে এবং অনেক ভালো একটা ভিডিও। সেজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। ঠিক আছে, তো আপনারা যারা এখনও এই মাইনিংগুলোতে জয়েন হন নাই, আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কের মধ্যে টাচ করলে আপনারা টেলিগ্রামে আসবেন এবং ওখানে আমার মাইনিংয়ের সিরিয়ালগুলো আপনারা খুঁজে বের করতে পারবেন এবং কোনটা মাইনিং করতেছেন এবং কোনটা করতেছেন না ওখান থেকে আপনারা সেটা খুঁজে নেবেন। ওকে, তো আজকে শুধু আমি আপনাদেরকে আপডেটগুলো জানিয়ে দেবো। ওকে, তো এক নম্বরে আমি যেটাকে রেখেছি 87 BTCS, তো এটার মধ্যে যদি আমরা প্রবেশ করি তো আমরা মাইনিং যারা করতেছি তারা কিন্তু নিয়মিত ভালো একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা এখান থেকে রয়েছে। কেননা তারা টুইটারে বেশ কিছু আপডেট মানে দিচ্ছে, কিন্তু আমাদের সেরকম কোনো আপডেট এখনও কাজের মতো না। কিন্তু এতটুকুই বলবো, এখানে আজকে যদি আমরা ফলো করি তাহলে আজকে হচ্ছে আমাদের 9 তারিখ, তাহলে 12 তারিখের পর থেকে, মানে 3 দিন পর থেকে আমরা কিন্তু মোবাইলে আর মাইনিং করতে পারবো না। ঠিক আছে, তো 3 দিন পর যদি আমাদেরকে নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো। এখন যারা মাইনিং করতেছেন এবং কন্টিনিউ করে যান, আর একটা কথা এখানে না বললে নয়, আপনি যদি ম্যাটামাক্সের সাথে কানেকশন করে টেস্টনেট করছেন, ঠিক আছে, অবশ্যই কিন্তু সেই ম্যাটামাক্সটা আপনার রাখা লাগবে এবং তার কিগুলো রাখা লাগবে। যদি আপনি এটা হারিয়ে ফেলেন বা এটা পরবর্তীতে, এখনও বলা খুব মুশকিল, যদি আবার লাগে, ঠিক আছে না, এই লিঙ্কটা যদি পরে চেঞ্জ করা না যায় তাহলে কিন্তু বিপাকে পড়ে যাবেন। ওকে, তো যারা আপনারা করছেন তারা মানে একটু সচেতন অবস্থায় থাকবেন, যে ম্যাটামাক্সের যে ওয়ালেটটা যারা আপনারা এখানে ক্রিয়েট করে যে টেস্টনেট করে যে আপনারা স্পিডটা বাড়িয়েছেন তারা একটু সচেতন থাকবেন। ওকে, তো যাতে ওটা যাতে হারিয়ে না যায়। তো ঠিক আছে ফ্রেন্ডস, 87 করে এতটুকু আপডেট ছিল। তো আমি যেহেতু অনেকগুলো অ্যাপের আপডেট দেবো সেজন্য আপনাদেরকে টুইটারে দেয়া এগুলো আপডেট মানে দেখানো অসম্ভব। আর পাই নেটওয়ার্ক, ঠিক আছে, তো পাই নেটওয়ার্কের কথা না বললে নয়, সো ফ্রেন্ডস পাই নেটওয়ার্কের কথা কী বলবো, পাই নেটওয়ার্ক কিন্তু অত্যন্ত ভালো একটা প্রজেক্ট এবং ভালো একটা প্রফিট দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ। কারণ এটা কিন্তু একটা ভালো মানে ভালো একটা প্রজেক্ট, এটা বলতে আর কোনো বাকি থাকে না। কেননা এটা নিয়ে কিন্তু বেশ কিছু আলোচনা হচ্ছে আন্তর্জাতিক মিডিয়াগুলোর মাধ্যমে এবং মানে অনেক কিছু মানতে এটা। তাছাড়া আবার দেখবেন যে সাতোশিয়া আপনার হচ্ছে যে বিনান্স, যে বিনান্সের মাধ্যমে কিন্তু পাই নেটওয়ার্ক অ্যাড করা হয়েছে। তো সব মিলিয়ে দেখা যায় যে পাই নেটওয়ার্ক কিন্তু অনেক একটা ভালো প্রজেক্ট। আপনি যদি এখনও জয়েন করে না থাকেন, এখনও 2-4টা কয়েন আর্নিং করতে পারবেন, সময় এখনও আছে। তো যদি জয়েন না করে থাকেন তাহলে অতিলম্বে আর দেরি না করে অতি শীঘ্রই আপনার ভিডিওটা দেখা মাত্র আপনারা জয়েন হয়ে যাবেন। ওকে, আর KYC যে আপডেটটা আসার কথা, KYC কিন্তু খুব শীঘ্রই সবারই আসে যাবে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন পাই নেটওয়ার্কের এতটুকু আপডেট ছিল। তো আমরা চলে যাব এখন এমন 3 নম্বরে, পাক পান্ডা অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তো পাক পান্ডাতে অনেকেই জয়েন হয়েছেন এবং অনেকেই জয়েন হন নাই। তো ভাই একটা কথাই বলি, আপনি যদি কষ্ট না করেন তাহলে কিন্তু কিষ্ট মিলবে না, আশা করি বুঝতে পারছেন। তো বিষয়টা হচ্ছে এরকম, পাক পান্ডাতে যারা মাইনিং করতেছেন, তো শুরুতে যখন ভিডিও দেওয়া হয়েছিল তারা কিন্তু আমাদের কিন্তু অনেকেই জয়েন করেন নাই। তো একটা টোকেনের মূল্য চলতেছে আপনার হচ্ছে এখন 10 টাকা করে, ঠিক আছে। যদিও আমি গত ভিডিওতে বলছিলাম যে এটা 69 সেন্ট ছিল, কিন্তু দাম কমতেছে। কারণ কেন না কমবে, কমার কোনো কারণ আছে, কারণ হচ্ছে এটা কিন্তু এখন সবাই মাইনিং করতেছে এবং মাইনিং করে এগুলোও কিন্তু তারা সেল দিতেছে, সেই কারণে দামটা একটু কমে আসছে। ঠিক আছে, তো এখানে জয়েন করা খুবই সোজা এবং আপনাকে জয়েন করে এখানে একটু পরিশ্রম করা লাগবে ভাই। আপনি যদি 2-4টা রেফার করতে না পারেন তাহলে কিন্তু পাক পান্ডাতে আপনার মানে কয়েনের পরিমাণটা খুবই কম থাকবে। ঠিক আছে, তো এখানে কিছু টিপস আছে আমি আপনাদেরকে বলি। দেখেন আমার যদি আপনারা রেফার দেখেন, আমার কিন্তু রেফার হচ্ছে মানে আমার 1 লেভেল, মানে আমার রেফার হচ্ছে 9 জন, ঠিক আছে। আমার 2 লেভেলের রেফার হচ্ছে 83 জন, 3 লেভেলের রেফার হচ্ছে 196 জন, ঠিক আছে। তো এখানে আপনাকে একটু টিপস করতে হবে। টিপস হচ্ছে যে কোনো আপনি এখানে জয়েন করলেন, জয়েন করার পর আপনি যদি আপনার কোনো টেলিগ্রাম গ্রুপে আপনার অ্যাডমিনকে বা আপনার কাউকে যদি আপনি এইটাতে অ্যাড করাতে পারেন তাহলে কিন্তু আপনার হিউজ একটা আর্নিং হওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। তো
পাক পান্ডা নিয়ে এতটুকু ছিল, তারপর হচ্ছে আমরা চার নম্বরে যাই। তো ফ্রেন্ডস, চার নম্বরে যেটাকে আমি রেখেছি সেটা হচ্ছে ওপেন কোর, ঠিক আছে? তো ওপেন কোর কিন্তু আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখে দেখাচ্ছিলাম কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, এবং আমি কিন্তু এটা আগে শেয়ার করি নাই আপনাদের মাঝে। কেননা শেয়ার করি নাই, এটা যখন কয়েন মার্কেট ক্যাপে টোকেনটা লিস্টিং হয়েছে, তো সে তারপরে কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করেছি, ঠিক আছে? তো ওপেন করে এখানে যদি আমার নতুন কোনো আপডেট আসছে কিনা একটু টুইটারে ঘুরে আসবো, একটু ওয়েট করবেন আপনারা, ঠিক আছে? তো সব মিলিয়ে আজকের ভিডিওটা কিন্তু একটু লং হবে ভাই, আপনাকে ধৈর্য নিয়ে ভিডিওটা একটু দেখতে হবে, এতটুকুই বলবো। তো তাদের এই মুহূর্তে টুইটারে ফলো করেছেন 13,826 জন। তো এখানে আমরা যদি দেখি তো এখানে পরিবর্তন কোনো কিছু করা হয় নাই, তারা যে কয়েন মার্কেট ক্যাপের লিস্টিং করেছে এটাই শুধু এখানে বলা আছে, এখানে আর কোনো মানে তারা এয়ারপোর্ট থেকে কোনো টুরিট কয়েন নাই, ঠিক আছে? তো কয়েন এখানে কিন্তু এক কথায় বলা শেষ যে ওপেন কোর কিন্তু ভালো একটা প্রজেক্ট, যারা জয়েন করেন নাই এখনও সময় আছে, আপনারা জয়েন করে নেবেন, ওকে? তো এখনও আপনারা চাইলে অনেক এখান থেকে অনেক টোকেন কালেক্ট করতে পারবেন, ওকে? আশা করি বুঝতে পারছেন। তো আমরা যদি পাঁচ নম্বরে যাই, একটু ওয়েট করি, পাঁচ নম্বরে যদি আমরা আসি প্রিভোক, তো প্রিভোকের প্রি সেলটা চলতেছে। আমরা যখন প্রথমে শুরুতে আমি যখন আপনাদেরকে বলছিলাম তখন কিন্তু 26 সেন্ট করে আপনারা প্রিভোকটা মাইনিং করতে পারছিলেন, ঠিক আছে? তো এখন মানে 26 সেন্ট বলতে $26 দিয়ে আপনারা কিন্তু টোকেনটা কিনতে পারতেন। তো আমি যেহেতু আপনাদেরকে বারণ করেছিলাম, তো এখনও বারণ করবো যে এখনও আপনাদের কেনার কোনো প্রয়োজন নাই, আপনারা ফ্রি মাইনিংটা করে যান, ওকে? তো আপনারা কিন্তু এখন কিনলে আপনারা বিক্রি করতে পারবেন, সেটা হচ্ছে তাদের যে ক্যাম্পিংটা আছে সেটা শেষ হওয়ার সাথে সাথে আপনারা বিক্রি করতে পারবেন, ঠিক আছে? আর আমরা যারা ফ্রিতে মাইনিং করতেছি তারা কিন্তু 6 মাস পর আমরা কিন্তু এই টোকেনগুলো বিক্রি করতে পারবো, আশা করি বুঝতে পারছেন। তো এখানে সিস্টেমটা হচ্ছে আপনি পার ডে 200 টাকা, এক কথা বলা যায় একটা টোকেন এখন 10 সেন্ট করে চলতেছে। আর পিটুপি এক্সচেঞ্জারে একেবারে কনফার্ম, আপনি চাইলে এখান পিটুপি এক্সচেঞ্জারে আপনারা নিশ্চিত মানে দেখতে পারেন যে কয়েন মানে প্রিভোক টোকেনটা লিস্টিং কিনা, ওকে? তো আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে আপনাদের চলে যাবো আমরা ওয়েট ক্যাশে, ঠিক আছে? তো ওয়েল ক্যাশে এখনও অনেকেই জয়েন করেন নাই, এটা 100% শিওর। তো যারা জয়েন করেন নাই, ঠিক আছে, তারা এখনই জয়েন করে নেবেন। আর এখানে কীভাবে আনলিমিটেড একটু মানে বেশি বেশি টোকেন কালেক্ট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো, ওকে? তো এখানে আপনারা একটা বিষয় হচ্ছে এখানে আপনারা কুইজ করতে হবে, আপনাদেরকে কুইজ খেলতে হবে। তো আপনারা কিন্তু কুইজের বিনিময়ে কিন্তু এখানে একটু ওয়েট করবো, কই গেল। তো এখানে দেখতে পাচ্ছেন যে বন্ধুরা পেলে নাও, ঠিক আছে, এই পেলে নাওর মধ্যে যদি আপনি টাচ করেন তাহলে কিন্তু আপনাদেরকে ক্রিপ্টো কারেন্সির যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো কিন্তু আপনাদেরকে এখানে অ্যাবাউট করবে। তো আপনারা যদি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন তাহলে আপনারা কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন, ঠিক আছে, ভালো একটা কয়েন আর্নিং করতে পারবেন। তো আপনি যদি মাইনিং অপশনে আসেন, ঠিক আছে, তো মাইনিং অপশনে আসার পর দেখবেন যে আমার কিন্তু এখানে 33,000 করে মাইনিং হচ্ছে পার ডে, ওকে? তো অনেকেরই 10,000, অনেকেরই আবার হচ্ছে 16,000। তো এখানে আপনাদের কাছে এতটুকু আপনি এখানে মাইনিংয়ের মধ্যে টাচ করবেন, এই এই যে ঘরের মধ্যে টাচ করলে আপনাদের মধ্যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে যে মিড যে অপশনটা আছে এখানে টাচ করলে কিন্তু আপনাদের এক্সেস করে কিছু কয়েন কেটে নেওয়া যাবে, আর কেটে নেওয়ার পর আপনার কিন্তু মাইনিং স্পিডটা বৃদ্ধি পাবে। তো একটু আশা করি এতটুকু কাজ আপনারা করে নেবেন, ঠিক আছে? তারপর এখানে হচ্ছে স্টেকিং যে অপশনটা আছে, তো আপনারা এখানে স্টেকিং করে নেবেন, ঠিক আছে? তো দেখেন আমি কিন্তু এখানে আমার যতগুলো কয়েন আছে আমি কিন্তু সবগুলো স্টেকিংয়ে বসাচ্ছি, স্টেকিং থেকে আমার ইনকাম হয়েছে এখানে দেখেন 886 কয়েন, ঠিক আছে? তো স্টেকিংয়ে একটা টোকেন পাইলেও কিন্তু আমাদের স্টেকিং থেকে লাভ আছে, ঠিক আছে? তো ভিডিওটা আমি দ্রুত কথা বলতেছি কারণ অনেকগুলো অ্যাপসের আপডেট আপনাদেরকে জানাবো, সেজন্য হয়তো একটু ভিডিওটা লং হচ্ছে এবং দ্রুত কথা বলার চেষ্টা করতেছি, ওকে? তারপর আমরা চলে যাব, এখানে এতটুকুই দেখার ছিল। আর আমরা কিন্তু সকলে জানি যে এটাকে কনভার্ট করার জন্য আমাদের এক্সচেঞ্জ করার জন্য এখানে এক্সচেঞ্জে টাচ করা লাগবে, এখানে ম্যাক্সিমাম 8 লাখ পর্যন্ত আপনি এক্সচেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আর এটা কিন্তু বিনান্সে যে লিস্টিং হবে এটা কিন্তু কামিং সঙ্গে আছে, আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন এখানে কিন্তু বিনান্সে এটা কিন্তু লিস্টিং হবে, আর বিনান্সে লিস্টিং হবে এটা আশা করা সবাই যায় যে এটা একটা বুম হবে, ঠিক আছে না, ভালো একটা সবার একটা প্রফিট হবে। তো দেখেন যে এখানে কিন্তু বিনান্সে কামিং সং লেখা আছে। তো আশা করি বুঝতে পারছেন যারা মাইনিং এখনও করেন নাই তারা খুব শীঘ্রই এটার মধ্যে মাইনিং খুব শীঘ্রই জয়েন হয়ে যাবেন, ওকে? তো আমরা যদি নেক্সটে যাই, তো নেক্সট আমরা যাকে রাখছি সেটা হচ্ছে এক্সিট মাইনিং, ঠিক আছে? তো এক্সিট মাইনিংয়ের গুরুত্বপূর্ণ কিছু আপডেট আছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো আমরা যদি এক্সিটে চলে যাই, একটু ওয়েট করবো। তো ফ্রেন্ডস, আপনার এক্সিট মাইনিং অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো আমরা কিন্তু আগে মানে সব কিছু এর আপডেট জানিয়েছি, শুধু এর KYC-র বিষয়টা যে অপশনটা আছে, আমরা যদি সিডিং অপশনে আসি, ঠিক আছে? তো সিডিং অপশনে আসার পর এখানে দেখতেছেন KYC ভেরিফিকেশন। তো এই KYC ভেরিফিকেশনটা আমি আপনাদেরকে বলছিলাম যে আপনাদেরকে নিজের হাতে করে দেখাবো। তো সেটা হচ্ছে যারা NFT গোল্ডেন NFT যারা মানে ক্লেম করেছে তারাই কিন্তু একমাত্র এখানে KYC-টা করতে পারবে, ঠিক আছে? তো তাছাড়া কিন্তু ID কার্ড বা আর অন্য কেউ এখানে KYC-টা করতে পারবে না। তো আশা
আশা করি এতটুকুই বলতে পারছেন। আর যারা এখনো ওই যে আপনার ওয়ালেটটা কানেক্ট করেন নাই, ক্রিয়েট করেন নাই, ঠিক আছে, এখানে কিন্তু ওই যে দেখেন ওটিসি মার্কেট, এখানে যে ওয়ালেটটা আছে, ঠিক আছে, এই ওয়ালেটটা কিন্তু আমরা যে ওই ভিডিওটা দেখে নেবেন কিভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন আপনারা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন এক্সিটের কতটুকু ছিল আজকের এই ভিডিওতে। তো নতুন কোনো আপডেট আসে নাই, যদি কেওয়াইসিটা মানে তারা চালু করে দেয় তাহলে কিন্তু অবশ্যই আমি ভিডিও নিয়ে আসবো, আর সেই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা কেওয়াইসিটা করে নেবেন। তো আশা করা যায় এই প্রজেক্টটা অনেক স্ট্রং, এর জন্য আমি আমার এটাকে আমি 5-6 নম্বরে রেখেছি, ঠিক আছে। তো আপনি চাইলে এখনই এক্সিটে মানে মাইনিংটা স্টার্ট করে দিতে পারেন, ঠিক আছে। তো অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু আপনি এখানে 300 কয়েন পাবেন ফ্রিতে। তো আশা করি বুঝতে পারছেন। তো আমরা যদি নেক্সট অ্যাপ্লিকেশনে যাই, সিদ্রা ব্যাঙ্ক, তারপর হচ্ছে রেনিটম, ঠিক আছে। তো রেনিটমে যদি আমরা চলে যাই, তো রেনিটম কিন্তু বরাবরের মতো এখনও ভালো একটা প্রজেক্ট, এবং তারা অনেকদিন ধরে এখানে অনেকেই মাইনিং করে আসতেছেন। তো যদিও আমি ভিডিও অনেকদিন পর দিই মানে অনেক লেটে দিছি, তার কারণ আছে। কারণটা হচ্ছে এইরকম প্রজেক্ট আসছে ধীরে মার্কেটে আসে, ঠিক আছে, আর যখন আসে এখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা যারা এখানে কাজ করতেছেন, তো একটু ওয়েট করবো। তো ফেস রেনিটনে এখানে আপনার হচ্ছে রেফার করে আপনি বেশি করে আর্নিং করতে পারবেন, এবং এখানে 20 মিনিট পর পর এখানে টাচ করলে আপনি কিন্তু একটা করে রেনিটন টোকেন পাচ্ছেন, ঠিক আছে। তো এখানে এভাবে আপনাকে টোকেনটা কালেক্ট করতে হবে। আর আপনি যদি ভিডিও মানে অ্যাকাউন্ট না করে থাকেন তাহলে এতটুকুই বলবো, এখনও সময় বহু সময় আছে, এবং তাদের টুইটারে যদি আমরা যাই তারা কিন্তু মানে মোটামুটি ভালো একটা ফলোয়ার তারা ম্যানেজ করেছে। একটু ওয়েট করবো তাদের টুইটার, ঠিক আছে, থ্রি ডট মেনু তো টাচ করবো। টাচ করার পর এখানে যে টুইটারের যে অপশনটা আছে, টুইটারের মধ্যে টাচ করবো। তো এখান থেকে আপনারা কিন্তু আপডেটগুলো পেয়ে যাবেন। তাদের কিন্তু টুইটারে মোটামুটি আমি যতটুকু জানি যে 1 লাখ প্লাস, হ্যাঁ, দেখেন তাদের টুইটারে কিন্তু ভালো একটা মানে ফলোয়ার জমে গেছে। কারণ এটা যে ভালো প্রজেক্ট, মানুষ যে তাদেরকে ফলো করতেছে এটা কিন্তু আর মানে বলার বাকি থাকে না, ঠিক আছে। 119,211 জন। তো এটা যে পাই নেটওয়ার্কের মতোই, এক কথা বলা যায় যে পাই নেটওয়ার্কের মতোই হতে চলেছে। তো 22 নভেম্বর মানে রেনিটন বা নতুন করে চেক করতেছে ক্রিপ্টো নিউজ, এভাবে একটা তারা ধারণা দিচ্ছে, ঠিক আছে। তো আমরা যদি তারপর চলে আসি আমাদের হচ্ছে সিদ্রা ব্যাংকে, ঠিক আছে। তো সিদ্রা ব্যাংকের ভিডিওটা আমি যদিও আপনাদের মাঝে দেই নাই, কারণ আমি নিজে অনেকদিন পর মাইনিং করছিলাম আমার ফোনে এটা একটা অ্যাকাউন্ট খোলার জন্য। তো অ্যাকাউন্ট খোলার পর আমার সিদ্রা ব্যাংকের ওই মোবাইলে আর নতুন করে অ্যাকাউন্ট খুলতে পারি নাই, আমার মানে অনেক সমস্যা হয়েছিলো, যে কারণে আমি ভিডিও দিতেও পারি নাই। তো আজকে আমি আপনাদেরকে এতটুকু আপডেট আপনাদেরকে সিদ্রা ব্যাংকের দেবো, ভিডিও দেইবে না দেই অনেকেই কাজ করতেছেন, ঠিক আছে। তো এখানে যে কন্ট্রাক্ট, এটা যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, তো এটা আপনারা কেউ কারোর মাঝে শেয়ার করবেন না। আর তাদেরকে কেওয়াইসিটা তাদের টুইটারে যদি আমরা যাই, ঠিক আছে, তাদের একটু ওয়েট করবো। তো ফেস তাদের টুইটারে যদি আমরা আসি, দেখেন 65,603 জন ফলোয়ার রয়েছে, এবং তারা কিন্তু 29 আগস্ট একটা পোস্ট করেছিল। তো সেই পোস্টে বলা তাদের যে কথাগুলো আমরা ধারণ কিন্তু পাইছি, সেই জন্য আমি তাদেরকে একটু এখানে টুইট তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, এবং তারা রিপ্লাইও দিয়েছিল। তো এখানে দেখতে পারবো, একটু ওয়েট করি, দেখেন আমরা কিন্তু সিদ্রা ব্যাংকের সাথে আমি যদি তাদের টুইটারে যোগাযোগ করি, হ্যালো স্যার, তো এখানে দেখেন তারা আমাকে এখানে বলে দিয়েছে কান ইউর চেক ইউর হচ্ছে প্রোফাইল, তারপর হচ্ছে আপনার জিমেল, এগুলো সব কিছু আমাদের যদি ঠিকঠাক থাকে, সব কিছু পাসওয়ার্ড সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু তাদের কেওয়াইসিটা কিন্তু খুব শীঘ্রই নিয়ে আসবে, আমাকে এতটুকু জানিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এতটুকুই বলবো যে সিদ্রা ব্যাংক কিন্তু ভালো একটা প্রজেক্ট, তো এখানে কিন্তু বলতে আর কোনো কিছু বাকি থাকে না। তারপর যদি আমরা চলে আসি হচ্ছে আপনার হচ্ছে বোনটেক্সে, তো বোনটেক্স আমাদের বাংলাদেশে যেহেতু অ্যাভেলেবেল ছিল না, তো তারা কিন্তু নতুন করে অ্যাভেলেবেল করে দিয়েছে বাংলাদেশে। তো তারা কিছুদিন আগে, আমরা যেহেতু মাইনিংটা স্টার্ট করছি, আগে যারা মাইনিং এখানে করতেছিলেন, তো তারা অনেকেই মানে হতাশ হয়ে গিয়েছিলেন, যারা শুরু থেকে করছেন তারা কিন্তু বেশ মোটা মোটামুটি একটা ভালো টোকেন কালেক্ট করতে পারছেন। তো এখনও যারা এখনও এখানে জয়েন হন নাই তারাও জয়েন করতে পারবেন, আর হচ্ছে প্রোফাইল অপশনে যায় আপনার মাইনিং স্পিডটাকে বৃদ্ধি করে নেবেন, ওকে। তো প্রোফাইলে আসার পর দেখবেন যে এটা আপনার এখানে 16 একেবারে জিরোতে আছে, তো এটাতে সম্পূর্ণ পূরণ করে নেবেন, তাহলে কিন্তু আপনার মাইনিং স্পিডটা বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো এখানে আপনার নাম, ডেট অফ বার্থ এগুলো সব কিছু দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার মাইনিং স্পিডটা বৃদ্ধি পাবে, আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। আর এখানে আর নতুন করে বলার কিছু নাই, যা যদি নতুন কোনো আপডেট আসে তাহলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো, ওকে। তো আমরা যদি, তো ফেস 11 নম্বরে যদি আমরা মালড্রোনিতে চলে যাই, ঠিক আছে। তো মালড্রোনিতে যারা প্রথমে অ্যাকাউন্ট খুলছেন তারা তো কী বলবো, তারা আসলে ভাগ্যবান, কারণ তারা পরবর্তীতে আমরা কিন্তু এখন আর কেউ এখানে মাইনিং মানে স্টার্ট করতে পারবে না, কারণ এখানে নতুন করে আর কোনো অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না, যদিও এটা অটোমেটিকভাবে মাইনিংটা স্টার্ট হয়। তো কী বলবো মানে
যখন শুরুতে ভিডিওটা দিয়েছিলাম অনেকেই জয়েন করেন নাই, অনেকেই স্কিপ করেছেন, অনেকেই বলতে বহুত স্কিপ করেছেন, এটাদের মধ্যে জয়েন হন নাই। তো এখন আর চেষ্টা করে পরবর্তী আপডেট না আসা পর্যন্ত এখানে আপনি আর জয়েন হতে পারতেছেন না, ঠিক আছে? তো এটার মানে সেরকম কোনো আপডেট আসে না এখনও পর্যন্ত, কিন্তু প্রজেক্টে অনেক স্ট্রং সেটা আমাদেরকে আর বলতে বাকি থাকে না, ঠিক আছে? তো আমরা যদি তারপরে হচ্ছে গ্লিম নেটওয়ার্কে যাই, তো গ্লিম নেটওয়ার্কের আপডেট বিশেষ কোনো আপডেট আছে তো এই আপডেট কি বলবো, গ্লিম নেটওয়ার্ক তো আমাদের মাথা নষ্ট করে দিচ্ছে রে ভাই, সত্যি বলতে আসলে মাথা নষ্ট করে দিচ্ছে। তো আমরা যদি এখানে যাই দেখেন, আমার কিন্তু এখানে ডলার শো করাচ্ছে, হ্যাঁ 922 ডলার, ঠিক আছে? তো 922 ডলার কিন্তু কম না। তো এটা কিসের ভিত্তিতে শো করাচ্ছে আমি আপনাদেরকে বোঝাই। কিছুদিন আগে তারা কিন্তু একটা টুইটারে টুইট করেছিল, ঠিক আছে? তারা বোর্ড মিটিংয়ে কথা বলছে, তাদের মানে মার্কেটিং যে ইয়াটা চলবে মানে বাই সেলটা চলবে তারা, সেটা হচ্ছে 35 সেন্ট করে। ওকে, তো 35 সেন্ট করে যদি আপনি এখানে যোগ করেন মানে ইনটু দিয়ে যদি আপনি ইয়া করেন, তাহলে তারা দেখবেন যে আপনার 2635 টোকেনের দাম দাঁড়াচ্ছে এই যে 922 ডলার। ওকে, তো 922 ডলার 1 লাখ টাকার মতো, এটা কিন্তু কম একটা টাকা না। তো ফ্রি মাইনিং অ্যাপ্লিকেশন থেকে যদি 1 লাখ টাকার মতো পাওয়া যায় আর কি বলবো। আর হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমরা কিন্তু এটা জানুয়ারির 31 তারিখ পর্যন্ত মাইনিং করতে পারবো, ফ্রি মাইনিংটা করতে পারবো, তারপর কিন্তু আমরা মাইনিংটা করতে পারবো না, ঠিক আছে? তো তারা আমরা তাদের টুইটারে যদি যাই, তো তার থাক টুইটারে যারা দেখাবো না করবে না করলে নাই, ঠিক আছে? তো এইগুলোই ছিল আপডেট। তো এটা যদিও আমরা দুই ভাগে ভাগ করতে চাচ্ছি, তো আমি এখানে টপ 12টা যে আছে সে 12টার আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, ঠিক আছে? এই 12টা অ্যাপ্লিকেশনের আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দিই। এবং এই টপের মধ্যে, এই টপ অ্যাপ্লিকেশনের মধ্যে এই 12টা 100-এর মধ্যে 99% আপনার প্রফিট আছে পাওয়ার, ঠিক আছে? আর বাদ বাকিগুলো কী বলবো এটা পরে হিসাব, ঠিক আছে না? তো নেক্সটে আবারও আবার যে বারোটা অ্যাপ থাকলো, এই 12টা অ্যাপসেরও আমি আপডেট আপনাদেরকে জানাবো। এবং আমার ওই যে জয়েন লিঙ্ক লিস্টে আপনার যে ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটা পাবেন সেটার মধ্যে কিন্তু এই 30টা অ্যাপ্লিকেশনের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন, যেগুলো হচ্ছে 100-এর মধ্যে 98 এবং 99% প্রফিট দিতে সক্ষম। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওগুলো যদি আপনার অ্যাকাউন্ট খুলতে সমস্যা হয় তাহলে ভিডিওগুলো দেখে নেবেন। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আজকের মতো এতটুকুই। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অনেক কথাই বললাম, তো আমাদের টেলিগ্রামে যারা জয়েন হন নাই, তো আমরা কিন্তু প্রতিনিয়ত টেলিগ্রামে আপডেটগুলো শেয়ার করি। আপনার যদি মানে টেলিগ্রাম থেকে জয়েন হয়ে থাকেন তাহলে আমি মনে করি যে আপনাদের ভালো হবে। আর পার্সোনালের জন্য আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে দিয়ে রাখছি, তো আপনি চাইলে আমাদের সাথে পার্সোনালি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং ভয়েস এবং টেক্সের মাধ্যমে যোগাযোগ করবেন। যদি আপনার কোনো সমস্যা থাকে অবশ্যই আমরা যতটুকু পারি আপনাকে সমস্যা থেকে সমাধান করার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।